গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জন রোগী ভর্তি হয়েছেন আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানান গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জন রোগী ভর্তি হয়েছেন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন রোগী বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন একাশি জন রোগী এদের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে ভর্তি আছেন 45 জন রোগী ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো পঁচিশ তিরিশ উনচল্লিশ ও চল্লিশ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন গত পনেরোই জুন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি শুরু হয় এছাড়াও ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য এনএস ওয়ান অ্যান্টিজেন টেস্ট ফ্রি করা হয়েছে জটিল ডেঙ্গু রোগীদের জন্য আইসিউ সহ অন্যান্য সকল চিকিৎসা সেবা প্রস্তুত রয়েছে উল্লেখ্য এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন পাঁচশো জন রোগী এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারশো জন আর ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত চারজন রোগীর মৃত্যু হয়েছে সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি